তো এখানে 10টি লেবারের কাজ একটি লেবারে করা সম্ভব শুধু এই মুরগির জন্য দেখতে পাচ্ছেন তো এখানে এই মুরগিগুলো নির্দিষ্ট জায়গায় খাবার খায় এবং নির্দিষ্ট জায়গায় কিন্তু টয়লেট করে এবং কি নির্দিষ্ট জায়গায় কিন্তু ডিম দিয়ে থাকে তো এর ফলে কিন্তু একটি লেবারে কিন্তু এই সবগুলো কাজ খুব সহজেই করতে পারে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন মুরগি এখানে 6400টি মুরগি এই সবগুলো মুরগির জন্য কিন্তু বক্স তৈরি করা হয়েছে ঘরের ভিতরে ঘরের সেন্টারে এখানকার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিম দেওয়ার যখন সময় হয় তখন কিন্তু এই বক্সে চলে আসে এগুলো কিন্তু মুরগিগুলো ভাবে যে এখানে এটি ঘর তো মুরগিগুলো কিন্তু সবগুলো মুরগি কিন্তু এখানে আসে তো এটি ঘর ঘরের মতো তৈরি করা হয়েছে তো মুরগিগুলো কিন্তু এখানে ডিম দিয়ে থাকে আর এই সবগুলো মুরগি যদি নিচে ডিম দিত তাহলে এখানে 6400টি ডিম সংরক্ষণের জন্য 10টি লেবারের প্রয়োজন হতো আর এইখানে 6400টি ডিম সংরক্ষণের জন্য একটি লেবারেই যথেষ্ট একটি লেবারেই কিন্তু এগুলো খুব সহজেই করতে পারে আর এখানে মুরগির খাবার এবং পানির যে দেখাশোনা এটি কিন্তু একটি লেবারেই করে থাকে আমি একটি বক্স তুলে আপনাদের দেখাই যে এখানে কীভাবে ডিম দিয়ে থাকে মুরগিগুলো তো দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো কিন্তু ডিম দিয়ে থাকে আর এখানে কার্পেট দেওয়া আছে তো কার্পেটে ডিম দিলেই কিন্তু এখানে মুরগিগুলো বেল্টের ভিতরে যাইতে পারে না এটা কিন্তু বেল্টের ভিতরে তো বেল্টের ভিতরে যাইতে পারে না এখানে আটকানো আছে তো দেখতে পাচ্ছেন শুধু ডিমগুলো কিন্তু ভিতরে চলে যায় আর মুরগিগুলো কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকে আর এখানে যখন সন্ধ্যা হয় তখন কিন্তু এখানে এই বক্সের ভিতরে কিন্তু মুরগিগুলো থাকতে পারে না কারণ এই বক্সগুলো উপরে উঠে দেওয়া যায় তো এরকম সিস্টেম তো এই সেম ওই পাশেও কিন্তু মুরগি আছে আমি দেখাই ওই পাশেও কিন্তু মুরগি আছে মুরগিগুলো কিন্তু ওই পাশের মুরগি ওই পাশে এই ডিম দিয়ে থাকে আর এই পাশের যে মুরগিগুলো সেগুলো এইখানেই ডিম দিয়ে থাকে তো দুনো পাশের মুরগি দুনো পাশেই ডিম দিয়ে থাকে আর বেল্টে চলে যায় বক্সের সেন্টারে বেল্ট আছে বেল্টে কিন্তু ডিমগুলো চলে যায় তো এই যে সিস্টেম তো এখানে 6400টি মুরগির জন্য কিন্তু 10টি লেবারের প্রয়োজন হতো আর এইখানে একটি লেবারেই কিন্তু তা করে থাকে এই 6400টি মুরগির জন্য একটি লেবারেই কিন্তু সবগুলো কাজ করে থাকে আর এই মুরগিগুলো কিন্তু শুধু ডিম দেওয়ার জন্য দীর্ঘ 10 মাস এখানে লালন পালন করা হয় 10 মাস পূর্ণ হলেই কিন্তু এই মুরগিগুলো আবার বিক্রি করে দেওয়া হবে এরপর এই ঘরগুলো পরিষ্কার করা হবে দীর্ঘ 2 মাস তো এই ধরনের ঘর আছে এখানে 10টি আর 10টি ঘরে কিন্তু ঘরগুলো পরিষ্কার করা হয় আর এই 10টি ঘরের মুরগি 1 সপ্তাহের মধ্যে কিন্তু সবগুলো মুরগি নিয়ে যাবে এরপর এই ঘরগুলো পরিষ্কার শেষ হলে আবার নতুন করে মুরগি আনার জন্য আবার ঘরগুলোতে পরিষ্কার করা হয় তো পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য